হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার আপডেট অফ চ্যানেল ডাব্লিউ বিএসএসসির টেট টার্গেট তো বন্ধুরা আজকে যে বিগ ব্রেকিং নিউজ তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা অলরেডি তোমরা জেনে গেছ যে সাউতালি মিডিয়ামে নতুন রুলের হবে নতুন এসএসসি যে সিলেস্টের রুলের কিন্তু হবে যে কলকাতা হয়েছিলো ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে তো সেই রুলসে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে গত কয়েকদিন আগে কিন্তু সাউতালি মিডিয়ামে যে প্রিভিয়াস রুলসে যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু ক্যান্সেল করে নতুন নোটিফিকেশানে নতুন নিয়মে কিন্তু রিক্রুটমেন্ট করার যে প্রসিডিয়ার সেটা কিন্তু দিয়ে দিয়েছে তো আমি এই গেজেট রিলেটেড এবং এটা আমি দু হাজার উনিশ সালে প্রথম বুঝতে পারি এবং দু হাজার উনিশ কিন্তু আমি আমার কোচিং চালিয়ে যাচ্ছি তো টেট পিটিতে তারা তাদের বছর ধরে প্রায় কোচিং করছে অনলাইন অফলাইন মিলিয়ে অল ওভার বেঙ্গল সবাই কিন্তু কোচিংয়ে রয়েছে তাদের প্রায় সিলেবাস শেষের দিকে তো অনেকে আমাকে এ নিয়ে বিরোধিতা করেছিল তো আমি তখন কিছু বলিনি যে বলছিলো যে এটা কী আপনি কোথায় পাচ্ছেন বা কী বৃত্তান্ত বৃত্তান্ত তো সেটা আমি কখনও তাদেরকে আমি বিরোধিতা করি তাদের মত জানাতে পারি কিন্তু হ্যাঁ এটা অফিসিয়াল নিউজ ছিল বলে আমি জোর দিয়ে বলেছিলাম যে এটাই হবে এবং দেখো সেটাই হয়েছে এর আগেও আমি বলেছিলাম যে প্রাইমারি টেড বিএডরা বসতে পারবে সেটাও কিন্তু হবে এবং ভবিষ্যতেও তাই হবে এনসিটি রুলস কিন্তু মেনে চলতে হবে তো সেই কথা আমি বলার জন্য অনেকে আমাকে বিরোধিতা করেছে সেটাও আমি কিছু মনে করি তো আমি চেষ্টা করি তোমাদের সামনে অথেন্টিক নিউজ তুলে ধরার জন্য আমি কখনও মানে ভুল বা ফেক নিউজ কিন্তু তোমাদের সামনে আনি না তুমি দেখবে আমি তুমি আমার যে চ্যানেল ঘেটে দেখো আমি যা যা বলেছি মোটামুটিভাবে এত মানে যে যেগুলো আমি জোর দিয়ে বলি সেগুলো কিন্তু এতদিনে হয়েছে এবং ভবিষ্যতেও তাই হবে তো তোমরা আমাকে যারা বিরোধিতা করছো অবশ্যই বিরোধিতা করো কোনো অসুবিধা নেই কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের অথেন্টিক নিউজ তুলে ধরার জন্য এবং তোমরা যারা চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে যারা নতুন আসছো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো আর বাকি কথা একটু আমরা পরে বলছি তো এই রিলেটেড তুমি ডেট সরি টেট পিটি রিলেটেড অনেক ভিডিও অলরেডি আমার চ্যানেল আপলোড আছে তুমি দেখে নিতে পারো একদম কোয়ালিটিভ টেটপিটি একদম অরিজিনাল পিটির ভিডিওগুলো আমি কিন্তু আপলোড করেছি যে টপিকগুলো তুমি কোনো ইউটিউব চ্যানেলে পাবে না শুধুমাত্র বাংলাতে আমার চ্যানেলেই রয়েছে তোমরা চাইলে চেক করে নিতে পারো প্লে লিস্টগুলো তো এখন আর কিছু বলছি না তো চলো আমরা দেখে নিই যে আচার্য সদন থেকে গতকালই কিন্তু পাবলিশড হয়েছে তো দেখো কি লেখা রয়েছে আমরা এটা পড়ি তারপর শেষে আমরা গেজেট নিয়ে এক্সপ্লেনেশন করবো এবং আরও কিছু কথা তোমাদের সামনে আমি শেয়ার করবো তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন থেকে কিন্তু এটা প্রকাশিত হলো যেহেতু তো স্বদন্ত তোমরা জানো সলটিকে রয়েছে তো সেখানে ইনফরমেশান প্রসিডিওর ব্রাউচার ফর ফার্স্ট স্টেট লেভেল টিচার সিলেকশন টেস্ট দু হাজার কুড়ি ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি স্কুল ক্লাস আইএক্স এক্স অ্যান্ড ক্লাস এক্স আই এক্স আই সান্তালি মিডিয়াম স্কুল এক্সেপ্ট রিলিজিয়ান্স তো এই যে এই যে এই যে নিউজটা এটা কিন্তু আমি আজকে নিউজটা দিইনি আমি আমি প্রথম এই রিলেটেড ভিডিও আমি লকডাউনের মধ্যে প্রথম ছাড়িয়ে আজ থেকে মার্চ মাসে প্রথম এই ভিডিওটা দিই এবং তার আগে থেকে আমি কোচিং চালিয়ে গেছি তো আমাকে অনেকে বিরোধিতা করেছে অনেকে আমাকে সাপোর্ট করেছে তো দেখো আমি যে ইনফরমেশনটা পেয়েছি সেটা সত্যিই ছিল আমি সেটা তুমি তোমরা যদি আমার চ্যানেলের প্লে লিস্টে দেখো তোমরা দেখবে কিন্তু এই ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখে দিয়েছি রুল সম্পর্কিত তো এবার এগুলো কিন্তু যেহেতু নোটিফিকেশান রয়েছে সাদালি মিডিয়া ভিডিওর জন্য তো দেখো এই যেহেতু তোমার গেজেটের যে ইনফরমেশানগুলো শুরু তো আমরা ডিরেক্ট কলকাতা গেজেটের মধ্যেই চলে যাবো সেখানে গিয়ে এক্সপ্লেশান করবো তোমাদের সামনে তো চলো আমরা গেজেটটাই দেখে নিই একবারে তাহলে সেটা থেকে বেটার হবে তো আমরা একদম প্রথম থেকে শুরু করি গেজেটের দেখো কলকাতা গেজেট এটাই কিন্তু ছিল পার্ট ওয়ান রয়েছে পার্ট টু কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর আরও সিলেবাস সহ নতুন সমস্ত কিছু এখানে কিন্তু আসতে চলেছে দেখে নাও দ্য কলকাতা গেজেট তো অনেকে বলেছিল যেখানে কিন্তু কোনো কারোর সই নেই তো অনেক কিছু বলো বলেছিল ঠিক আছে এ অর্ডার নোটিফিকেশান বাই দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল দ্য হাইকোর্ট দ্য গভর্নমেন্ট ট্রেজারি ইটিসি মানে এরা কিন্তু সবাই মিলে কিন্তু এটা পাবলিশ করেছিল কলকাতা প্রেস ক্লাব থেকে কলকাতা গেজেটে তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল সেকেন্ডারি ব্রাঞ্চ বিকাশ ভবন সল্টলেক কলকাতা সাত লক্ষ এখনো বিকাশ ভবন থেকে এটা কিন্তু কমিশনের হাতে চলে এসেছে প্রথমে ছিল প্রেস ক্লাব কলকাতা তারপরে বিকাশ ভবন থেকে কিন্তু এটাকে মান্যতা দিয়ে সেটা কিন্তু কমিশনে হ্যান্ড ওভার করা হয় কমিশন কিন্তু নোটিফিকেশন জারি করেছে তো এটা কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে কিন্তু প্রকাশ পাবলিশ পাবলিশ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবার হচ্ছে আমরা এবার আমরা রুলস আমরা এটা নিয়ে পরের ডিটেলসে ব্যাখ্যা করবো আর কী কী পরিবর্তন সেটা আমরা দেখবো এ নিয়ে আমি পরে পরের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব তাহলে দু হাজার ষোলো যে রুলস ছিল সেটা কিন্তু বাধ্য হয়ে গিয়ে তারপরে সেই জায়গাটাই নতুন করে নতুন রুলস এলো এসছে তো আমরা চলো দেখে নেব তো কী রয়েছে দেখো গ্রুপ কটা রয়েছে রিক্রুটমেন্টের জন্য দেখো প্রথমে হচ্ছে আপার প্রাইমারি লেভেল রয়েছে তারপর দেখো এক্স রয়েছে অর্থাৎ নাইন টেন তারপর ইলেভেন টুয়েলভ তারপর ওয়ার্ক এডুকেশন তারপর ফিজিক্যাল এডুকেশন সরি ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক পাঁচটা গ্রুপ রয়েছে তো ওই পাঁচটা গ্রুপের কী বৃত্তান্ত রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে কত মানে সবাইকে সব গ্রুপে মানে আবেদন করতে পারবে না তুমি তিনটে প্রেফারেন্স চুজ করতে পারবে তোমার যদি রিজার্ভেবল কোয়ালিফিকেশান থাকে সে সেই ডিজার্ভেলিফিকেশান মানে কোয়ালিফিকেশান নিয়ে কিন্তু তুমি দুটো পোস্টে কিন্তু সরি তিনটে পোস্টে কিন্তু প্রেফারেন্স দিতে পারবে তো সেটা কিন্তু বলা হয়েছে এখানে কিন্তু বলে দেওয়া আছে প্রেফারেন্স ওয়ান টু থ্রি এই দেখো এখানে লেখা আছে দেখো 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 ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স তোমরা হচ্ছে সর্বোচ্চ তিনটে সাবজেক্টের প্রেফারেন্স কিন্তু চুজ করতে পারবে ঠিক আছে শুধু একটা পেপারে নয় তো সেটাও কিন্তু গেজেটেই বলা আছে তো এটার ক্ষেত্রে তোমাদের কিছু আর আমার বলার নেই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিজের কথা বলছি না তাহলে তোমরা কিন্তু তিনটা করে প্রেফারেন্স হাতে তুমি মনে করো আপার প্রাইভেট নাইনটিন ইলেভেন টুলে পরীক্ষা বসতে পারবে অবশ্যই তোমাদের ডিজার্ভের কোয়ালিফিকেশন থাকে তুমি অবশ্যই বুঝতে পারবে কোনো অসুবিধা তুমি তিনটে করে চুজ করতে পারবে এবং ফার্স্ট প্রেফারেন্স এক সেকেন্ড ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থার্ড প্রেফেন্স তুমি মনে করো থার্ড প্রেফারেন্সে তুমি উচ্চ মাধ্যমিক লেভেল লিখেছিলে মনে করো তুমি আপার প্রাইমারিতে ফার্স্ট প্যানেলে চলেছ অথবা তুমি আপার প্রাইমারিতে জয়েন করতে হবে তুমি কিন্তু আর দ্বিতীয় তৃতীয় তা তোমার অপশনে কিন্তু তোমাকে চুজ করা হবে না ঠিক আছে তো ভেবে চুজ করতে হবে এই রিলেটেড ভিডিও আমি ডিটেলস পাবলিশ করে দেবো আমি ডিটেলস ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো চলো এবার আমরা দেখে নিই যে কী কী ব্যাপার স্যাপার রয়েছে একটু ডিটেলস আর একটু দেখে নিই যে কী কী পরিবর্তন এসেছে তো সেগুলো আমাদের দেখার বিষয় তো এগুলো কী কোয়ালিফিকেশান আছে কোন কোন স্টেজে কারা কারা বুঝতে পারবো তো এগুলো তোমরা জানো গ্রেড পেটে এগুলো সব আমরা আলোচনা করবো পরে এগুলো এতটা আলোচনার বিষয়ের বিষয় যে কী পরিবর্তন এসছে কী পরিবর্তন সেটা আমাদের এই যে গুরুত্বপূর্ণ এখানে তো দেখো প্রথম বলছে যে আপার প্রাইমারি লেভেল আচ্ছা এ দেখো আপার প্রাইমারি তারপরে দেখো নাইন টেন তারপরে দেখো ইলেভেন টুয়েলভ তারপর দেখো ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান তো দেখো এইটা কিন্তু কলামটাই আলাদা করা যাচ্ছে তার মানে কি এটার জন্য টেট হতে চলেছে ওয়ান ফিফটি নাম্বারে এমসি কিউতে টেট হবে এবং টেটের পরে কী হবে সেটা টেটের পরে হবে বাংলা ইংরেজি হবে যেটা পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বর ইন প্যাটার্ন আচ্ছা সেটা কিন্তু তোমার আপার প্রাইমারি এবং সাবজেক্ট কানসান তুমি আপার প্রাইমারি যে সাবজেক্টের টিচার হতে তোমার করো ভূগোল ইতিহাস ইংরেজি তুমি যে সাবজেক্ট চুজ করবে তোমাকে সেই সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে হবে একশো নম্বর সেটাও কিন্তু ডেস্ক্রিপটিভ আপাতত আমাদের সামনে একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এবং টেটের নাম্বারও কিন্তু যোগ করা হবে ঠিক আছে এছাড়া ব্যাপার আর তুমি দেখো নাইটন ইলেভেন টু ওয়ার্ক এডুকেট ফিজগুলো কিন্তু পিটি দিতে হবে ওয়ান ফিফটি সেটা তো এমসিকিউ পিটি প্রিমিলারি টেস্ট কিন্তু আমাদের দিতে হবে তোমরা যারা মানে নাইন টেন ইলেভেন টুলে বসবে বা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল তোমার কিন্তু পিটি দিতে হবে ওয়ান ফিফটি নাম্বারের এইবার হচ্ছে তোমাদের সাবজেক্ট নলেজ প্রত্যেকটার ক্ষেত্রে একশো নম্বর করে দিতে হবে তা টোটাল আমাদের পরীক্ষা হচ্ছে কত থ্রি ফিফটিতে টোটাল পরীক্ষা হচ্ছে থ্রি ফিফটিতে তার মধ্যে তিনশো ওয়েটেজ করে নেওয়া হবে কারণ তোমরা জানো যে দেড়শো নম্বর টেটটা যেটাকে হান্ড্রেডে কনভার্ট করে নেওয়া হবে দেড়শো নম্বর যে টেটটা দেখো সেটাকে দেখো হান্ড্রেডে কনভার্ট করে নেওয়া হয়েছে এবং হান যে টেটটা কিন্তু হান্ড্রেডে কনভার্ট করে টোটাল তিনশো নম্বরের পরীক্ষা কিন্তু এই দেখো ওয়েটেজ হান্ড্রেড হানড্রেড হান্ড্রেড হান্ড্রেড অর্থাৎ থ্রি হান্ড্রেডে কিন্তু পরীক্ষা আমাদের সামনে হতে চলেছে এইবার আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আমরা এতক্ষণ জেনে গেছি যে সবাই সর্বোচ্চ সবাই তিনটে প্রেফারেন্স কিন্তু চুজ করতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড এবার দেখব যে টেট পিটি পরীক্ষা দিয়ে কি সাবজেক্টে বসতে পারবে না কি সবাই সব সাবজেক্ট সব জায়গাতে বসতে পারে তো আমরা এখানে দেখে নিই দেখো পেপার পেপার প্রেসক্রাইবড ইন টু এ অ্যান্ড বি শ্যাল বি ইভ্যালুটেড অনলি ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ সিকিউরড কোয়ালিফাইং কাট অফ মার্কস ফিক্সড বাই দ্য কমিশন ফর দ্য রেসপেক্টিভ ক্যাটাগরি এন পিটি অ্যাজ দ্য কেস বেবি অর্থাৎ যারা কিন্তু টেটপিটির কাট অফ ক্লিয়ার করবে তাদেরই কিন্তু যে সাবজেক্টের খাতা সেটা কিন্তু দেখা হবে আদারওয়াইজ কিন্তু সাবজেক্টের খাতা দেখা হবে না এবার আমার এক্সপ্লেনেশন ওয়ান দেখে নিই ওয়ান অল ক্যান্ডিডেট শ্যাল বি প্রফেশনালি অ্যালোড টু অপের ইন দা রিটার্ন এক্সিমিনেশন ইন টু এ ওয়ান টু দুই এর এ এক দুই অ্যান্ড টু বি ইফ আদারওয়াইজ ওয়াইজ এলিজিবল হাউভার বিফোর ইভালুশন পেপার এস ইন টু এ ওয়ান টু অ্যান্ড টু বি দ্য কমিশন শ্যাল ডিটারমাইন দ্য কাট অফ মার্কস প্রিলিমিনারি টেস্ট ফর ইচ ক্যাটাগরি পোস্ট অফ গ্রুপ টু থ্রি ফোর ফাইভ ডিম ডিমড ফিট তো এই যে দেখো দুই তিন চার পাঁচ অর্থাৎ এক যেটা রয়েছে সেটা কিন্তু আলাদা টাইপে কিন্তু পরীক্ষা হতে চলেছে তোমরা সেখানেও কিন্তু সাবজেক্ট দিচ্ছে সেখানেও সেই এক তিনশো নম্বরের পরীক্ষা কিন্তু এবার থেকে হবে কোনো ইন্টারভিউ নেই ইন্টারভিউ থাকছে না একাডেমিক ক্লাসিফিক কোয়ালিফিকেশান থাকছে না যা পরীক্ষা হবে পুরুষ তিনশো নম্বরের পরীক্ষার উপর বেশ করে হবে এবার পরীক্ষা কীভাবে হবে একসঙ্গে হবে না আলাদা আলাদা করে হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি তো সেটা জানা গেলে আমরা কিন্তু আপডেট দিয়ে দেবো তো এবার তোমাদের যে বিষয়টি রয়েছে তাহলে তোমরা কিন্তু প্রফেশনাল সবাই পরীক্ষা দিতে পারছ টেট পিটি দিতে পারছো এবং সাবজেক্টও দিতে পারছো সাবজেক্ট ডিসক্রিপটিভ হবে এটা কিন্তু আমি বলে দিলাম আর একটা ব্যাপার তোমরা যদি টেট কাট আপ ক্লিয়ার করো তবে কিন্তু সাবজেক্টের খাতা দেখাতে হবে কাট আপ কি কোয়ালিফাইং মার্কস কি এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমরা দেওয়া আছে আমি আমি আবার দিয়ে দেবো আজকে জাস্ট শর্ট ইনফরমেশনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে এবং আপার প্রাইমারি ক্ষেত্রে ভ্যালিড ভ্যালিট সার্টিফিকেট থাকে তারা ডিরেক্ট কিন্তু ইন্টারভিউ তারা ডিরেক্ট সেকেন্ড স্টেজে কিন্তু আবেদন করার সুযোগ পাবে সেকেন্ড স্টেজে আবেদন করতে পারবে তারা তখন পিটি না দিলে হয় যদি তাদের ভ্যালিড সার্টিফিকেট থাকে ঠিক আছে এখন তো নাইনটিন ইলেভেন টুয়েলভ কিন্তু পিটি হয়নি তো এখানে কোনো ভ্যালিড সার্টিফিকেটের জায়গা নেই তো এখানে কিন্তু সবাইকেই দিতে হচ্ছে আচ্ছা এইবার আমরা দেখে নিই যে দেখো এটা কিন্তু অলরেডি আমি এক্সপ্লেনেশন করে দিয়েছি তোমাদের সামনে তো এই ছিল মানে নতুন যে গেজেটের রুল সেটা কিন্তু আমি দু হাজার উনিশ সাল থেকে বলে আসছি এবং দু হাজার কুড়ি সালে মার্চ মাসে আমি কিন্তু ফেব্রুয়ারি থেকে গেজেট আসে আমি মার্চ মাসে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম তোমরা চাইলে আমার চ্যানেল প্লেটে দেখতে পারো এনে কিন্তু ডিটেলস ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি তো এবারও আমি পরপর করে আমি ডিটেলস আরও একদম পাট পাট করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো এই ছিল আজকের আপডেট এবার গুরুত্বপূর্ণ একটি কথা আমি তোমাদের সামনে শেয়ার করতে চলে আমি কিন্তু টেট পিটি প্রিপারেশন দু হাজার উনিশ সাল থেকে দিয়ে আসছি অলরেডি আমার কাছে যারা কোচিং করেছে তাদের কিন্তু চার পাঁচটা ব্যাচ পাঁচটা ছটা ব্যাচ অল ওভার ওয়েস্ট বেঙ্গল অনেক স্টুডেন্টই আমার কাছে ক্লাস করছে প্রায় দুশো থেকে তিনশো তাদের কিন্তু অলরেডি সিলেবাস কভার হয়ে গেছে তোমরা যদি মনে করো অনলাইন অফলাইন ক্লাস করবে টেট পিটি বা একদম প্রাইমারি টু প্রাইমারি টু প্রাইমারি টু ইলেভেন টুয়েলভ একদম টেট পিটি যে প্রিপারেশন কিন্তু আমার এখানে দেওয়া হয় একবারে কিন্তু আমি দি প্রিপারেশন তোমাদের আলাদা কোনো জায়গায় চুজ করে এবং বাংলা ইংরেজি যে ডিসক্রিপটিভ প্যাটার্ন সেটাও কিন্তু করিয়ে দেওয়া কিন্তু টেট পিটির ফুল প্রিপারেশন তুমি এখানে পেয়ে যাবে তোমরা যদি কনট্যাক্ট করতে চাও এই ফাইভ জিরো সেভেন সিক্স নাইন থ্রি নাইন ফোর এই নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এটা আমার নম্বর ইতিমধ্যে অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে চাকধা নদীয়াতে শুরু হয়ে গেছে অ্যাডমিশন চলছে অলরেডি প্রাইমারি ব্যাস শুরু হয়ে গেছে ফার্স্ট ব্যাস সেকেন্ড ব্যাস শুরু হয়ে গেছে ইভেন এসএসসিরও ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা চাইলে এসে যোগাযোগ করতে পারো চাকধা নদীয়াতে বসন্ত কুমারী বালিকা বিদ্যাটা আপাতত মঙ্গল এবং শুক্র এই দুদিন করে আমরা বস আমাদের ক্লাস চলছে তোমরা মঙ্গল শুক্র দশটা থেকে তিনটের মধ্যে কিন্তু যোগাযোগ পারো দশটা থেকে তিনটের মধ্যে টেন টেন এম টু থ্রি পি এমের এর মধ্যে তোমরা কিন্তু এসে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু অফিসে ওই দুদিন থাকছি আপাতত এরপরে কিন্তু আরও থাকবো আমরা তো তোমরা এসে যোগাযোগ করো ফিস কিন্তু খুবই কম মানে যত তাড়াতাড়ি সময় প্রিপারেশন তোমাদের তোমাদেরকে আমরা করিয়ে দেবো টেট পিটি হান্ড্রেড পার্সেন্ট যাতে তোমরা পাশ করতে পারো এবং কাটা থাকতে পারো এবং তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা পূরণ করতে পারো সেই লক্ষ্যে আমরা কিন্তু তোমাদের সাপোর্ট করবো এবং তোমাদেরকে সহযোগিতা করবো তোমরা চাইলে চলে আসতে পারো এবং ইসের যে ডিটেলস এক্সপ্লেনেশান তোমার গেজেটের ডিটেলস এক্সপ্লেনেশান আমি কিন্তু ইন ফিউচার মানে আগামীকালকে আমি দিয়ে দেবো আজকে তোমাদের এই শর্ট নর্টিফিক শানটা আমি তোমাদের জানিয়ে দিলাম তোমরা চাইলে আমার প্লেলিস্টে দেখতে পারো আমার প্লে ঢুকে দেখতে পারো এই রিলেটেড কিন্তু টুলস আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি দু মার্চ মাসে পাবলিশ করেছিলাম তো দু উনিশ সাল থেকে কোচিং চলছে তো এক কথা আর বলছি না বারবার তো এটুকুই আপডেট ছিল ততক্ষণ তোমার ভালো থাকবে সুস্থ থাকবে মন্দে মাতারাম জয় হিন্দ হ্যাভ এ গুড ডে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে এটা আমি বলতে ভুলে গেছিলাম জানুয়ারির দিকে জানুয়ারি কি ফেব্রুয়ারি কিন্তু নাইন টু টুয়েলভের নোটিফিকেশন আসতে চলছে আপার ম্যারিমিট প্রোসেন কিন্তু জানুয়ারি থেকে শুরু হচ্ছে তোমরা তোমাদের ডকুমেন্টস সমস্ত কিছু গুছিয়ে রাখো তো এই রিলেটেড ভিডিও আমি পরপর পরপর করে ডে ছাড়তে থাকবো এখন মানে ক্লাস আমি করাতে পারছি না কিন্তু আমি আপাতত রুলসগুলো দিইনি কিন্তু আমি টেট পিটির যে ক্লাস সেগুলো কিন্তু আমি আবার দিতে শুরু করবো তোমরা চাইলে প্লে লিস্টে দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে কিন্তু অনেক অলরেডি কোয়ালিটেটিভ ক্লাস কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে প্লে লিস্টে গিয়ে তোমরা টিচিং লার্নিং সাইকোলজি তো বাংলা ইংরেজি তো এরকম প্রচুর ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখে দিয়েছি তোমরা দেখতে পারবো কোনো ইউটিউব চ্যানেলে বাংলাতে এর মানে টেট পিটি রিলেটেড ড কোনো টপিক কিন্তু তুমি পাবে না তুমি দেখতে পারো তো আমার চ্যানেলে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে তোমরা কি চেক করতে পারো তো ঠিক আছে আজকে এটুকুই পরের আপডেটের জন্য তোমরা অপেক্ষা করো আসছে ফিরে ওকে